এরপরে প্রশ্ন, আমার একমাত্র ছেলে মাস্টার্স শেষ করে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য চট্টগ্রামে যায়, পরীক্ষা শেষে হোটেলে যাওয়ার পথে বজ্রপাতে মারা যায়, এই মৃত্যু তার জন্য তার এবং তার বাবা মার জন্য কোন পর্যায়ের? যদি কেউ আকস্মিক কোনো মৃত্যুবরণ করে, দুর্ঘটনায় মৃত্যুবরণ করে, কোনো দেয়াল চাপা দিয়ে, গাড়ির নিচে চাপা পড়ে, দুর্ঘটনায় পানিতে ডুবে, আগুনে পুড়ে, এ জাতীয় আকস্মিক মৃত্যু হয়, যদি সে ইমানদার হয়ে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের আলোকে তাদেরকে মর্যাদাগত দিক থেকে হুকমান তাদেরকে শহীদ বলেছেন, শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এই জন্য আকস্মিক মৃত্যুকে খারাপ মৃত্যু মনে করার কারণ নাই। আমাদের দেশে অনেক লোক আছে দেখবেন আকস্মিক মৃত্যু হলে এটা খারাপ মৃত্যু মনে করে, এটা এত খারাপের কিছু নাই। আকস্মিক মৃত্যু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো যে এটা ইমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ। কারণ ইমানদার যে সে হঠাৎ করে মৃত্যু হয়ে গেল, জান্নাতের পথে সে আগায় গেল, আর বেঈমান যে দুনিয়াতে যেটুকু ভোগ করছিল আকস্মিক মৃত্যুতে সেটাও তার মিস হয়ে গেল। অতএব ইমানদারের জন্য আকস্মিক মৃত্যু খারাপ কোনো কিছু না। সহিহ মুসলিমের সব হাদিস কি সহিহ? জি ভাই, দুনিয়াতে দুটি হাদিস গ্রন্থ আছে, একটা হলো সহিহ বুখারী আর একটা হলো সহিহ মুসলিম। এই দুটি হাদিসকে মুহাদ্দিসিন একরাম, সারা পৃথিবীর সকল হাদিস বিশারদ, সকল ওলামা একরাম সহিহাইন হিসাবে স্বীকৃতি দিয়েছেন। যদিও সহিহ এটা একটা ক্যাটাগরির, যে ক্যাটাগরির কিতাবে গ্রন্থে মুহাদ্দিস সব বিশুদ্ধ হাদিস আনার পণ করেছেন সেগুলোকেই সহিহ বলে। অতএব সহিহ ইবনে হিব্বান আছে, সহিহ ইবনে খুজাইমা আছে, আর অনেক সিহাহের কিতাব আছে, কিন্তু বুখারী এবং মুসলিমের পরে সারা দুনিয়ার ওলামা একরাম একমত যে এই দুই কিতাবে যত হাদিস আছে এগুলোর সবগুলো বিশুদ্ধতার সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ এবং বিশুদ্ধ। এগুলোর কোনো হাদিসের ব্যাপারে অশুদ্ধতা নিয়ে কোনো প্রশ্ন সংশয় পৃথিবীর মুহাদ্দিসদের মধ্যে নাই। কথা কি বুঝাতে পারছি? এজন্য আল্লাহর কোরআনের পরে দুনিয়ার সবচেয়ে বিশুদ্ধতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম। কিন্তু এর মানে এই না যে এই দুইটার বাইরে আর সহিহ হাদিস নাই। অন্যান্য হাদিসের কিতাবও কি আছে? সহিহ বিশুদ্ধ হাদিস আছে। আজকাল আমাদের সমাজে অনেক লোক বের হইছে যারা নবীজির হাদিসকে বলে লাহওয়াল হাদিস আর কোরআনকে বলে আহসানাল হাদিস। তারা কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, কোরআন মানে নবীজির হাদিসকে তারা ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে অস্বীকার করে। এ ভাইদের সবাই যে খারাপ উদ্দেশ্য নিয়ে করছে তা নয়, তাদের বুঝের বেশ কম। তারা জানেন না যে আল্লাহ তাআলা এই কোরআন 23 বছর ধরে একটু একটু করে নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং তাকে বলেছেন যে হে আপনা হে রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনার প্রতি কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, মানুষের প্রতি, মানুষের কাছে আল্লাহর যে ওহী নাজিল হয়েছে এটা যেন আপনি খুলে খুলে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে দেন। এই ব্যক্ত করবার জন্য, তাবইনের কাজের জন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে, যাতে আপনি এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। এই জন্য কোরআনের ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য নবীজির হাদিস, সেটাকে যদি আপনি বাদ দেন তাহলে কোরআনকে আপনি কখনো অবিকৃত এবং পরিপূর্ণভাবে পিওরভাবে অনুসরণ করতে পারবেন না। এই জন্য মুসলমান কোরআন এবং হাদিস দুইটাকে পাশাপাশি নিয়ে চলতে হবে। যদি হাদিস নিয়ে আপনার সংশয় থাকে, হাদিস কিভাবে সংকলন হয়েছে, কিভাবে বিশুদ্ধ হাদিস সন্দেহের মানদণ্ড, সন্দেহের যে গণ্ডি সেটা পেরিয়ে উত্তীর্ণ হয়ে গেছে, এ সম্পর্কে পড়াশোনা করেন, ঘাটাঘাটি করেন, অনেক কিছু টের পাবেন ইনশাআল্লাহ। আমি একজন ক্ষুদ্র দোকানদার, মিথ্যা কথা বলা মহাপাপ জানি, কিন্তু আমার প্রশ্ন হলো ব্যবসার ক্ষেত্রে একটু আধটু মিথ্যা কথা বলাই লাগে, তাই ইসলামের দৃষ্টিতে কতটুকু পাপ হবে? আহারে, কত সরল প্রশ্ন বেচারা। একটু আধটু মিথ্যা না বললে চলে না, কারণ কাস্টমাররাও সব 2 নম্বর হয়ে গেছে। কসম করে না বললে, মিথ্যা কথা না বললে, চমকপ্রদভাবে না বললে কাস্টমাররা বিশ্বাস করতে চায় না। এটা মানে তারে প্রশ্ন আমি ইতিবাচকভাবে নিচ্ছি এবং জায়েজ বলছি তা না, কিন্তু আমাদের কাস্টমারদের চরিত্র আসলে খারাপ হয়ে গেছে যে সৎ মানুষের সৎ কথার মূল্য আমরা দিতে, কিন্তু মূল্য কাস্টমাররা দেখ বা না দেখ কোনো ব্যবসায়ী ব্যবসার খাতিরে অচুল পরিমাণ মিথ্যা কথা বলতে পারেন। 10 টাকার কেনা আছে, আপনি বললেন ভাই বিশ্বাস করেন ভাই এটা আমার 12 টাকা কেনাই পড়ছে ভাই, এরপরে মুলামিলি করার পর দেখা গেল 9 টাকা দিয়ে দিছেন, 11 টাকা দিয়ে দিছেন, তো কেনা দামের পরে কিভাবে দিলেন? ভালো করে শুনে রাখেন, আত্তাজুরুস সাদুকু মান্নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যেসব ব্যবসায়ী ভাইরা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলে তারা নবীদের সঙ্গে সিদ্দিকদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে। আমার জীবনে এক ব্যবসায়ী দেখেছি,
আমি যখন মাদ্রাসায় পড়ি ছোট যশোরে, আমার আব্বার এক বন্ধু ছিলেন, এখনো বেঁচে আছেন, খুব নেক মানুষ, আমার জীবনে দেখা সেরা মুত্তাকি মানুষগুলোর মধ্যে একজন, সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ। ওনার কাপড়ের দোকান ছিল। আমার মনে আছে যে আমি ছাত্র জীবনে যখন মাদ্রাসা বন্ধ হইত, মাঝে মধ্যে ওনার দোকানে যাইতাম, যেয়ে বলতাম চাচা, ওনার সাফিয়া চাচা, সাফিয়ার নাম সাফিয়া চাচা, বলতাম চাচা আমার যেহেতু সময় আছে আমি আপনার দোকানে একটু হেল্প করি আপনার, তো আমি ওনার সহযোগিতা করতাম, প্যাকেট ট্যাকেট করতাম মাঝে মধ্যে, এটা সব বন্ধে পারতাম না, দুই চারটা বন্ধে এরকম করেছি মনে পড়ে। তো একবার এক লোক জিজ্ঞেস করে বসলো কাস্টমার দোকানদারকে, আমার ওই চাচাকে, বললো ভাই দোকান কি আপনার নিজের? কারণ ওখানে উনি আসেন আর আমি হেল্প করতেছি, ওনার কর্মচারীরা আছে আর কেউ নাই, উনিই কর্তা, বোঝাই যাচ্ছে উনি মালিক। মূলত কাহিনী হলো দোকানের পুঁজিটা আরেক ভদ্রলোকের, পুরা দোকানের টাকাটা একজনে দিছে, উনি ওটা পরিচালনা করছেন, লাভটা ভাগ করে নেন। তো এ হলো মূল ঘটনা। এখন কাস্টমার জিজ্ঞেস করে বসছে, অনেক কাস্টমার আলাপ করে না দোকানদারের সাথে মাঝে মধ্যে, ভাই দোকান কি আপনার নিজের? তো আমি আগ বেড়ে বলে দিলাম যে হ্যাঁ চাচা দোকানের মালিক, উনিই মালিক, উনিই চালান। তো উনি সাথে সাথে আমাকে থামাই দিয়ে ওই লোকের সামনে বললো, না ভাই ও ভুল বলছে, এটা আসলে পুঁজি আমার আর এক পরিচিত এক ভাই ওনার, আমি পরিচালনা করি আর কি, লাভটা আমরা ভাগ করে নিই, মূলত দোকান পুরোটাই ওনার, মালিকানা ওনার। এরপর লোকটা চলে গেল কাস্টমার, আমি ধরলাম চাচারে, বললাম চাচা আমি কি এমন ভুল করলাম যে লোকটার সামনে আপনি আমার এরকম শরম দিলেন? আমি বললাম আপনি মালিক, আপনি মালিক, তো এরা সবাই কর্মচারী, আমি আপনার ভাতিজা হেল্প করতেছি, তো আপনিই তো মালিক। কয় বাবা তুমি মাদ্রাসা, আমি তখন অনেক ছোট, মিজান নাহমির পড়ি বা এইটা না সরি মিজান নাহমির পড়ে আরেকটু উপরে উঠি, কিন্তু ছোট মানুষ। উনি আমাকে বললেন বাবা তুমি মাদ্রাসা পড়ো, তুমি আলেম হবা ইনশাআল্লাহ, তুমি যদি কথার ক্ষেত্রে এরকম শতভাগ সত্য সলিড কথা না শিখো তাহলে আমরা কোত্থেকে শিখবো? এই দোকানে তুমি জানো পুরো পুঁজিটা অমুকের, অতএব মালিক সে। আমি এই কাস্টমারের কাছে মালিক সে যে একটু ভাব দেখাইলাম, এতে কী লাভ হবে আমার বাবা? আমি কথাটা দুই নম্বরের কথা কেন বলবো, আমার কী লাভ? আমি সলিড কথাটা বলা দরকার। সেই ঘটনা আমার অন্তরে রেখাপাত করে দিয়েছে যে একটা মানুষ দোকানদারি করতে গিয়ে কতটা সত্য কথা বলতে হয় তার শিক্ষা তিনি দেখা দিয়েছে। যারা ছোট বড় ব্যবসা করেন, কাস্টমার বিশ্বাস করে না, করো না করুক, আরেক দোকানে চলে যায় যাক, অনেক দোকানদাররা বলে ভাই আপনাদের মাসালা শুনলে আমার না খায়া থাকা লাগবে, আমাকে না খায়া থাকেন, জান্নাতে খাওয়া লাগবে না, পেট খালি রাখেন একটু, দুনিয়াতে সব দিয়ে পেট ভরবেন হালাল হারাম বাজ বিচার ছাড়া, আবার জান্নাতেরও জিব্বা দেখাবেন, অপেক্ষা করবেন জান্নাতের জন্য, জিব্বা বড় করবেন, হবে না। অতএব মিথ্যা না বলে ব্যবসা করা এটা এই যুগে মিরাকল, এই মিরাকলটা দেখাইতে হবে ইনশা আল্লাহ, চেষ্টা করবো না আল্লাহ চাহেন তো। আপনি সততার উপরে টিকে থাকেন, দক্ষতা দেখান, স্মার্টনেস দেখান, কাস্টমারকে আস্থা আনার চেষ্টা করেন যে ভাই আমি সত্য বলি, যদি আপনার মূল দাম কেনা দাম বলতে অসুবিধা হয় দরকার নাই, কিন্তু ঘুরে ফিরে এই নেবেন মিথ্যা কথা বলবেন না। অনেক দোকানদাররা মনে করে একটু আত্মীয় করে কি করা আছে, জায়েজ আছে। আপনার প্রায় সময় দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন দোকানদার ধরা পড়ছে, কি হয়েছে, এই ভেজাল করছে, ওই ভেজাল করছে, মশার ডাল দেশিটার সাথে ইন্ডিয়ানটা অন্যটা মিলাইয়া একসাথে দেশিগুলো বিক্রি করতেছেন, অত লম্বা বিশাল দাড়ি, মাথায় টুপি, নামাজের সময় ঝাঁপ দিয়ে উনি মসজিদে যায় মাশাআল্লাহ, আছে না নাই? হারাম হারাম হারাম, এ হারামে আরাম হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।